বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় শেষে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। এই স্বস্তির ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা নেত্রীর সঙ্গে আছি, তার সঙ্গে থাকব। শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের কান্ডারি, আমাদের আরো শক্তিশালী করতে হবে। আমি আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা দায়িত্বে আছেন, কিন্তু সাবেক ছাত্র নেতাদের অনেককেই আমরা অ্যাকোমোডেট করতে পারিনি যথাযথভাবে। আমার কথা শুনেন, সেটা আমরা এবার দেখব এ লড়াইয়ে কারা আছে। এবার আর বিচ্ছিন্নভাবে আমরা কাউকে বসিয়ে রাখব না। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন স্পটে সাবেক ছাত্রদের আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ